ইতালির মিলানে বাংলাদেশি অধ্যুষিত বাইতুল মোকাররম মসজিদের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মিলানের ভিয়া কার্লো ফায়ানিতে অবস্থিত বাইতুল মোকাররম জামে মসজিদে অনুষ্ঠানে অংশ নেন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিক্ষার্থী সহ অভিভাবক ও প্রবাসী বাংলাদেশিরা। বক্তারা বলেন, প্রবাসে ঈদ পুনর্মিলনীর মাধ্যমে ইসলামী মূল্যবোধের সঙ্গে বাংলার কৃষ্টি শিখবে নতুন প্রজন্ম। নগদের কাছে হক করলেই সবার হেলেগা নগদে সেন্ড মানে একদম ফ্রি। শেষে বিশ্বের মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।